তুমি স্মার্ট মেয়ে বটে, আর একটু হলে তো বানিয়ে ওই অকাল কুষ্পাণ্ড ছেলেটার পাল্লায় পড়ছিল। আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে তো পারতই না, আমাদের মাথা কাটা যেত। তুমি আমাদের বাড়ির কথা, আমাদের পরিবারের সম্মানের কথা একবার ভাবলে না? আমি তোমাকে চিনতে এতটা ভুল করবো আমি বুঝতে পারিনি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে মেজো বৌদি, বড় বৌদি ঠিক তোমাকে ভরসা করা যায় না। আমি এ জীবনে কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিন পারবো না। আপনি যে হানি আর মানি সম্পর্কের বিষয়টা জানতেন সেটা একবার হলেও আমাকে জানাতে পারতেন। আমাদের পরিবারের সম্মানের কথা একবার ভাবলে না? আমি তোমাকে চিনতে এতটা ভুল করবো আমি বুঝতে পারিনি। আমাকে ভরসা করা যায় না, আমি এ জীবনে কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না। আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটল। ওমনি এটা তুমি কি করলে? আমার একটা ভুলের জন্য বাড়িটাকে এতটা ভুগতে হচ্ছে। আমি যদি সবাইকে বলে দিতাম আগে থেকে যে বানি হানিকে ভালোবাসে, তাহলে হয়তো এই অঘটনটা ঠেকানো যেত। কোনা
বেচারি আমাদের বাণী মাঝখান থেকে এসে কত মারটাই না খেলো, কিন্তু মা আসল দোষ, আসল দোষ কিন্তু মেজো বউয়ের, মেজো বউই তো। আন্টি চা, চায়ের দরকার নেই আমার। কিন্তু আন্টি সকালে চা না খেলে তো তোমার মাথা ধরে। হাত না মেজো বউ, জুতো মেরে গৌরদান করতে এসেছো? তুমি যদি এতই মায়ের কথা ভাবতে তাহলে বাণীর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারতে না। এখন আর চা খাইয়ে ভালো মানুষই দেখাতে এসো না। আন্টি তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, বাণী তো আমার শত্রু নয়, আমি তোমাদের না জানিয়ে। চুপ, একদম চুপ। অনেক ধানাই পানাই করেছো, হ্যাঁ? তুমি বাণীর প্রেমের কথাটা জানতে কি জানতে না? কি হলো, এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ শোনো মেজবউ, তোমার মিথ্যে কথায় আমরা আর কেউ বলছি না, হ্যাঁ বুঝেছো? বৌমনি আমি আগেও কখনো মিথ্যে কথা বলিনি আর কখনো বলবো না, কারণ এটা আমার স্বভাবের নয়। আর আন্টি আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। আমি আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে কাট মেজো বৌমা, আর কিচ্ছু বোঝাতে যেও না, আর কোনো কিছু বোঝার মতন মনের অবস্থা এই মুহূর্তে আমাদের নেই। বড় গৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।